রবুলান আমিন বলেন সূরাতুস সাদের 27 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা খালাকনাস সামাওয়াত ওয়াল আরদ ওয়ামা বাইনহুমা বাতিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকনাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহ পাক বলেন আমি আসমান আর ওই জমিন সৃষ্টি করেছি আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে ওমা বাইনাহুমা বাতিলা এর একটা জিনিসও ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত ছোটই হোক না কেন এর একটা জিনিসও আমি অজাতা অকারণে বৃথা বানায়া সৃষ্টি করি নাই তার মানে প্রত্যেকটার পিছনে নির্দিষ্ট সুনির্দিষ্ট কারণ দিয়ায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলে তাহলে অকারণে সৃষ্টি আছে আল্লাহর কোন প্রত্যেকটি সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আল্লাহ পাক বলেন যারা বলবে উদ্দেশ্য নাই এমনি এমনি যারা ডারউইনের মতবাদের মতো থিওরি বিশ্বাস করবে যেগুলো আল্লাহ বানাই নাই এমনি এমনি আর এগুলোর তো এত কিছুর প্রয়োজন ছিল না আল্লাহ পাক বলেন এই কথা যারা বলবে এই সন্দেহ যারা করবে তারা মুমিন থাকতে পারবে না মুসলিম থাকতে পারবে না তারা মুত্তাকি থাকতে পারবে না আল্লাহ পাক বলেন এই সন্দেহ তারাই করতে পারে তারা হলো যালিকা জন্নুল লাযীনা কাফারু যারা কাফের তারাই মাত্র এই ধরনের সন্দেহ করতে পারে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার আর ওই ধরনের সন্দেহভাজন কাফেরদের অবস্থা হবে জাহান্নামের আগুনে নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ পাক বলছেন আমি নবী রাসূল প্রেরণ করেছি যুগে যুগে গোত্রে গোত্রে এমনি এমনি করি না প্রত্যেকটা নবী রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য নিয়েই আল্লাহ পাক প্রেরণ করেছেন কথা কোন ঠিক কিনা ঠিক এখন কেন নবী রাসূল প্রেরণ করা হলো সেই ব্যাপারে কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ একটু মানে কারেন্ট যাওয়ার কারণে সমস্যা হয় নাকি বিদ্যুতের কারণে জি এখন কিছু করার নাই যান্ত্রিক ত্রুটি এটা আস্তে আস্তে ঠিক হবে একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনাদের কি কষ্ট হইতেছে মানে বুঝতেছেন তো এটা হচ্ছে মসজিদের সাউন্ড সিস্টেম এইগুলো একটু গলা কণ্ঠ খায় তারা খায় আমরা তো মঞ্চে কথা বলি তখন সাউন্ড সিস্টেম ভালো থাকে আসতে বললে সাউন্ডটাকে দ্রুত কভার করে তখন সুবিধা হয় এখানে একটু কষ্ট হবে আপনারা যদি কষ্ট মনে না করেন আপনারা সকলে জ্ঞানী মানুষ বিবেকবান মানুষ শিক্ষিত মানুষ সিভিল সোসাইটি এবং হায়ার এডুকেটেড পারসন আপনারা সব জানেন বুঝেন আমি মনে করি আপনারা যদি মনোযোগ দিয়ে আমার এই ধারাবাহিক আলোচনা যদি হৃদয় এবং দিলের কান লাগায় শুনেন তাহলে ভালো লাগবে যেহেতু মাইকের একটু সাউন্ড সিস্টেম ত্রুটি আমরা একটু আন্তরিক হই যেহেতু এই সিস্টেম ত্রুটি আমরা আন্তরিক হই আমাদের জন্য সিস্টেম লস না হয় ঠিক কি রাখো তাহলে আমরা একটু পরিবেশ ভালো দেই এই ত্রুটিটা তখন আমাদের জন্য খুব একটা বড় সমস্যা হবে না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন তার উদ্দেশ্য আছে উদ্দেশ্যে ছাড়া আল্লাহ পাক কিছুই সৃষ্টি করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাফের নয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন নবী রাসূল প্রেরণ করার মূল উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা পবিত্র সেই মহান সত্তা যিনি
রসুল প্রেরণ করেছেন হেদায়াত আর দিনে হক সহকারে বলেন সুবহানাল্লাহ জি একটু আগে سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين بولين ليجهره على كله وله كره المشركون الله পাক বলেন তিনি সেই মহান সত্তা যিনি রাসূল প্রেরণ করেছেন হেদায়াত আর তিনি হক সহকারে বলেন না সুবহানাল্লাহ কেন পাঠালেন লিউজিহিরাহু আলাদ্দীন কুল্লিহ এই পৃথিবীতে যত পথ মত আর যত ইজাম আছে মানুষের তৈরি করা যত আইন আছে যত বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে আল্লাহ পাক বলেন নবীজি লিউজিহিরাহু আলাদ্দীন কুল্লিহি আমি তোমাকে হেদায়াত দিয়া আমি তোমাকে কিতাব দিয়া প্রেরণ করেছি তার কারণ হলো এই পৃথিবীতে যত মত যত পথ ধর্ম নিরপেক্ষ মতবাদ সোশ্যালিজম কমিউনিজম এরপরে যত ধরনের লেনিন কার্ল মার্কস মানুষের জন্য যত ধরনের মতবাদ আছে সব মতবাদ আর সকল বিধানের উপরে আল্লাহর দেওয়া এই কিতাবকে সবার উপরে স্টাবলিশ করবার জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন তাহলে মূল উদ্দেশ্য বোঝা গেল কে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজিহিরাহু আলাদ্দীন কুল্লি ওগো নবী আপনাকে প্রেরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সমস্ত বিধানের উপরে আল্লাহর নাযিল কৃত বিধান সবার উপরে রাখতে হবে কথা বলেন ঠিক কি না এজন্যই আপনাকে প্রেরণ করেছি কাজটা কি সহজ না কঠিন এই কাজ সহজ না কঠিন আপনাদের কাছে মনে সহজ মনে হচ্ছে তাই না আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানালেন হাবিব এই কাজটা করতে গেলে সমাজের সত্যবাদী কামী শক্তিরা বাধা দিবে এই কাজ করলে পরে মুশরিকদের অন্তরে বড় জ্বালা সৃষ্টি হয়ে যাবে তারা সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওগো কাজ যখন আপনি করবেন মুশরিকদের অন্তরে যখন জ্বালা সৃষ্টি হয়ে যাবে যখনই আপনি এই কাজ করতে যাবেন হে রাসূল তখন মুশরিকদের অন্তরে বড় জ্বালা সৃষ্টি হবে এই কাজটা হোক এই কাজটা সাকসেস হোক এই কাজটা সফল হোক কোরআনী সমাজ কায়েম হোক কোরআনী রাষ্ট্র কায়েম হোক হে রাসূল আপনি যখন এটা করতে যাবেন তখন বাদ ভাঙা স্রোতের মতো এক শ্রেণীর লোক উমরে খেয়ে অ্যাগ্রেসিভ অ্যাটাক করবে এই বিধানকে এস্টাবলিশ করতে দেবে না কথা কোন ঠিক না এত সহজ না সেই যুগে নবী রাসূলরা যখন আল্লাহর দেওয়া মিশন নিয়ে ময়দানে কাজ করতে লাগলো ওই সমাজে নবী রাসূলদেরকে এক শ্রেণীর লোক আরামে থাকতে দেয় নাই কথা কোন ঠিক কি না জন্মভূমি ছাড়তে হলো নিজের ঘরে ঘুম পাড়তে পারে না মক্কা ছেড়ে মদিনায় যেতে হয় শিয়াবে আবু তালিব কারাগারে আপনার আমার রসুলকে 3 বছর জেল খাটতে হয় খোবাইবকে জীবন দিতে হয় ফাঁসির ঝুলিতে উঠতে হয় হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক আল্লাহর হুকুম মানার কারণে আবু জেহেল বর্ষার আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় লোহা গরম করে মাথার উপরে ধরা হয় জলম সাগুনের অঙ্গারের উপরে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয় কত নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে
এই আল্লাহর জমিনে আলালাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার হুকুম চলবে তার এইটা করতে গেলে আজ নির্যাতন আছে না নাই আজ যদি ওই নবী আনা দায়িত্ব পুরকিত যদি নবীর আশিক হয় আর রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে চায় বাধা আছে না নাই আমার ভাইয়েরা আপনার আমার রাসূল নবুয়ত পাওয়ার আগে 40 বছর মক্কায় সকলের কাছে ভালো ছিল ঠিক কি না ক এই 40 বছরে আবু জেহেল বলেন উতবা বলেন সাহাবা বলেন মক্কার যত কাফের মুশরিকের আছে 40 বছরের আগে আল্লাহর রাসূলকে কেউ পাগল বলে নাই 40 বছরের আগে আমার নবীকে কেউ মাজনুন বলে নাই 40 বছরের আগে আমার নবীকে কেউ জাদুকর শায়ের বলে নাই কখন বলা শুরু হলো যখন আল্লাহ পাক বললেন রাসূল আপনাকে মিশন দিয়ে পাঠিয়েছি ফাসদা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন নবী ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির চাদর আবৃত করে থাকলে চলবে না ওঠো তোমার নিকটতম লোকদেরকে ভয় দেখাও আর তুমি মুশরিকদের পরোয়া করবে না হে রাসূল আমার পক্ষ থেকে যে মিশন ভিশন দিয়েছি সেটা ময়দানে প্রসার করো ফামা বাল্লাগতা রিসালাতাহু রাসূল জেনে রাখো যদি তুমি প্রচার না করো তাহলে নবীর কি দায়িত্বই পালন হলো না হে রাসূল চিন্তা করেছেন আল্লাহ ছাড় দিচ্ছেন না রাসূল পরিবেশ যায় হয় হোক দাওয়াত দাও রাসূল যখন দাওয়াত দিতে যায় আবু জেহেলের হামকি ধুমকি আসে না নাই দাওয়াত দেওয়া যাবে না বের হওয়া যাবে না প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা যাবে না চাচা আবু তালিবের কাছে হুমকি আসে না নাই বিভিন্ন প্রস্তাব আসে না নাই কিন্তু হুমকি প্রস্তাব সম্পদ ক্ষমতার ভাগাভাগি কোন একটি দিয়ে কি আমার রাসূলকে দাওয়াত থেকে পিছপা করা গিয়েছে সাহাবায়ে কেরামকে নির্যাতন নিপীড়ন করে কি দিন থেকে পিছপা করানো গেছে কিন্তু আজ সেই রাসূলের আশেক চায়ের কাছে বিক্রি হয় ঠিক কি না ক আজ সেই রাসূলের আশেক টাকার কাছে বিক্রি হয় আসে আল্লাহ প্রেমিকেরা দাবি করে মুমিন কিন্তু আল্লাহ পাক ওই যে বলছেন আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এমন কিছু মানুষ আছে তারা মুখে বলে আল্লাহ আমরা ঈমান আনছি তোমার প্রতি আল্লাহ আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি আল্লাহ সব জানিয়ে বলে কখনো নয় ও মা হুম বিমুমিনিন তুমি মুমিন নও মুখে যা কও অন্তরে সেটা নাই এরকম মুমিন মুসলমান আছে না নাই মুখে আছে একটা অন্তরে আছে আরেকটা ঠিক কি রাখো ওরা যখন মুসলমানদের সাথে মিশে তখন কয় আরে হুজুর তোমাদের সাথেই আছে তো আবার যখন তাদের কাছে যায় কয় ওদের কাছে শুধু ভাওটা বুঝতেছে আমরা তো প্রকৃত তোমারই লোক ঠিক কি রাখো এদের চরিত্র প্রকাশ করে দিবেন কে দুনিয়াতে চামচামি করে দুনিয়াতে পিঠ বাসানোর জন্য কৌশল করা যায় কিন্তু আল্লাহর আজাব থেকে বাঁচার কোনো বুদ্ধি আছে কোনো বুদ্ধি নাই এইজন্য নবী এবং রাসূলকে প্রেরণ করা হয়েছে যে উদ্দেশ্য নি সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা এইজন্য নবী রাসূল প্রেরণ করা হয়েছে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এই কাজটি বড় কঠিন নবী রাসূলকে সাথ দেওয়া হয় নাই কত নবীকে কতল করে দেওয়া হয়েছে কত নবীকে করাত দিয়ে টুকরা করে দেওয়া হয়েছে আবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জমিনে হেলমেট ভেঙে গিয়ে মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে বিশ্ব নবীর দান্দান মুবারক উহুদের জমিনে শহীদ হয়ে গেছে ভাই একটু বাড়া যায় কি কষ্ট করে একটু বাড়া যায় আগের চেয়ে তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে সাউন্ড সিস্টেমটা সম্মানিত হাজির বুঝতে পেরেছি হয়তোবা শেষ পর্যন্ত এটা সারাও আপনাদের সামনে কথা বলতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা তাহলে নবী ও রাসূল প্রেরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেওয়া বিধান সব বিধানের উপরে প্রতিষ্ঠিত করা আর আল্লাহ বলেন হে রাসূল এই কাজটা করা খুব সহজ নয় এই কাজটা করতে গেলে মুশরিকরা বাধা দিবে তাদের খুব যন্ত্রণা হবে ঠিক এই সেম কাজ এই কোরআন সমাজ প্রতিষ্ঠিত করা কোরআনের রাষ্ট্র কায়েম করা আজও এই কাজ করতে গেলে বাধা আছে না নাই সেই বলে কি কাজ ছেড়ে দিতে হবে যেহেতু আর করা যাচ্ছে না থাকে না দরকার নেই এই কথা তো হযরত বিলালও বলতে পারে আপনার আপনারা তো এখানে কেউ কীর্তদাস নন কারো টেকা দিয়ে কেনা গোলাম আছেন এখানে কিন্তু আল্লাহ রাসূলের অনেক সাহাবী ছিল মানুষের কেনা গোলাম ছিল দাস ছিল
সেখান থেকেও তারা ঈমান গ্রহণ করেছে নির্যাতনে তাদেরকে ঈমান থেকে এক চুল দূরে সরাতে পারে না তো বেলালও তো সেই সময় কইতে পারত আমার কি দরকার আমি হচ্ছে উমাইয়ার গোলাম ঈমান আনার কারণে পাথর বুকে চাপা দেয় সাবুক মারে উজির সাথে বেঁধে দিয়ে